রবিবার জয়পুরে ম্যাচ শুরুর আগে মরুঝড়, ব্যাস ওইটুকুই। গোলাপি শহরে 22 গজে আর কোনো ঝড় এদিন তেমন ওঠেনি, কাজে এলো না স্মিথের অনবদ্য লড়াই। সহজেই রাজস্থানকে 8 উইকেটে হারিয়ে আইপিএলের শীর্ষে উঠে এলো কিংখানের দল। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক দিনেশ কার্তিক, কিন্তু কলকাতার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র 139 রানে আটকে রেখে দেয় রাজস্থানকে। রাজস্থানের অধিনায়ক অজিঙ্কা রাহানে 5 রানে আউট হন। এরপর জজ বাটলার আর স্টিভেন স্মিথ জুটি টানতে থাকে রাজস্থানকে। বাটলার 37 রানে আউট হলেও স্মিথ 59 বলে 73 রানে অপরাজিত থাকেন। নাইটদের হয়ে হ্যারি গার্নি 2টি উইকেট নেন, 1টি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। 140 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে 2 ওপেনার ক্রিস লিন এবং শুনি নারায়ণ ঝড়ও শুরু করে। 25 বলে 47 রান করেন নারায়ণ আর 32 বলে 50 রান করেন ক্রিস লিন। 2টি উইকেটে নেন শ্রেয়স গোপাল। এরপর বাকিটা রবিন উথাপ্পা ও শুভমান গিল মিলে KKR দল জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। উথাপ্পা 26 রানে অপরাজিত থাকেন, সঙ্গে গিল করেন 6 রান। 37 বল বাকি থাকতেই 2 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় KKR।